টি-টোয়েন্টি সুপার টুয়েলভের আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং কোন তো নামিবিয়া। নামিবিয়া পেয়ে পাকিস্তান যা খেলাটা দিল 179 রান, অর্থাৎ 190 রানের টার্গেট। কিন্তু এখানে যেতে পাকিস্তানের কিন্তু প্রথম দিকে অনেক কষ্ট করতে হয়েছে। সেটা হচ্ছে যে প্রথম 12 ওভারে 71 রান, অর্থাৎ 72 বলে 71। সেখান থেকে লাস্ট 8 ওভারে 118 নিয়েছে, 118, মানে চিন্তা করা যায়। এখন দেখেন প্রথম উইকেটের পতন হয় 113 রানে, তারা হচ্ছে 100, আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে বলি, 86 বলে 113 রান নিয়েছিল বাবর আজম এবং রিজওয়ান। তারপর ফখরুজ্জামান খুব একটা সুবিধা করতে পারে নাই। তারপর দেখেন 26 বলে 67 রান নিয়েছে, মানে বাবর আজম তো আউট হয়ে গেল প্রথমে, মোহাম্মদ রিজওয়ান 10 বলে 35, আর অন্যদিকে 16 বলে 32। 16 বলে 32 নামে হাফিজ কোনো 6 মারে নাই, 5টা 4 মেরেছেন। অন্যদিকে রিজওয়ান প্রথম দিকে যেভাবে খেলেছে আমার কাছে মনে হচ্ছিল বল নষ্ট করছে কেন এত, কিন্তু শেষ দিকে যা করলো রে ভাই, এক কথায় অসাধারণ। এখন দেখার বিষয় যে কত রানে জিতে। আমার কাছে মনে হচ্ছে যে এমনও হতে পারে 89 অনলি 100 রানের নিচে অল আউট হয়ে যেতে পারে নামিবিয়া। এমনও হতে পারে প্রথম থেকে ওরা যদি পিটায় খেলে লাভটা কী? শাহিন শাহপ্রীতি থেকে শুরু করে ওদের যেসব বলার আছে এদেরকে কে খেলবে? এখন ওদের আমি ইয়েটা দেখি নাই, কি বলে পাকিস্তানের টোটাল স্কোয়াডটা দেখি নাই, আপনাদেরকে আমি একটু স্কোয়াডটা বলে দিই আসলে পাকিস্তানের কে কোনো চেঞ্জ আছে কি না। শাহিন শাহপ্রীতি, হাসান আলী, হারিস রউফ, ইমাদু ওয়াসিম, সাদাব খান, না কোনো চেঞ্জ নেই, সেম টিম নিয়ে খেলছে। সো শাহিন শাহপ্রীতির বল কে খেলবে এটা একটা দেখার বিষয়। হারিস রউফ, তাছাড়া হাসান আলী কোনোভাবে কামব্যাক করতে পারতেছে না, বাট আমার কাছে মনে হয় আজকে কামব্যাক করবে এবং কয়েকটা উইকেট পেতে পারে। এবং ইমাদু ওয়াসিম, সাদাব খান তো আছেই। সো আপনাদের কাছে কী মনে হয় পাকিস্তান আজকে নামিবিয়াকে কত রানের মধ্যে অল আউট করে দিতে পারে সেটা একটু কমেন্টে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান যদি খেলে অস্ট্রেলিয়া অথবা সাউথ আফ্রিকার সাথে হয়তো খেলতে পারে, সাউথ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া যে আসুক না কেন এরা পারবে না পাকিস্তানের সাথে। পাকিস্তান ফাইনাল, আর অন্যদিকে নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ড খেলবে। আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ড হেরে যাবে, নিউজিল্যান্ড এবং পাকিস্তান আরও একটা ম্যাচ হবে এবং সেটা ফাইনাল। সো আপনাদের কাছে কী মনে হয় সেটা একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।